নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আরও একটি চাইনিজ রেসিপি শেয়ার করব, যার নাম হলো ড্রাই চিলি চিকেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে রেখেছি, 600 গ্রাম চিকেন ছোটো টুকরো করে কেটে রাখা আছে, 1 টেবিল চামচ চপড আদা রসুন রাখা আছে, 2 টেবিল চামচ টমেটো সস, 1.5 টেবিল চামচ সোয়া সস রাখা আছে, 1টা ডিম রাখা আছে, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট রাখা আছে, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস রাখা আছে, 2 টেবিল চামচ ময়দা রাখা আছে, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো টুকরো করে কেটে রাখা আছে, 1টা ছোটো ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে রাখা আছে, এখানে কর্নফ্লাওয়ার রাখা আছে যেটা আমার লাগবে 2 চা চামচ, আর আমার লাগবে 7 মতো নুন, 7 মতো চিনি, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2টা লেবুর রস আর সাদা তেল। এই রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করছি সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা ওখান থেকে আরও একবার দেখে নিও। এরপর আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব, তাই সবার প্রথমে দিয়ে দেব ডিম, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, ময়দা পুরোটাই দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এরপর আমি দিয়ে দিলাম 7 মতো নুন, এক চা চামচ গোলমরিচ গুঁড়ো, এক চা চামচ সোয়া সস, ভালো করে ম্যারিনেট করে নেব। ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি, এরপর কড়াতে সাদা তেল গরম করে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। কড়াতে আমি একটু বেশি সাদা তেল গরম করে নিয়েছি, চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি তেল কমিয়ে নেব। এইভাবে আমি বাকি চিকেনগুলো ফ্রাই করে নেব। কড়া থেকে তেল কমিয়ে নিয়েছি, এরপর আমি সবার প্রথমে দিয়ে দিলাম চপ করে রাখা আদা রসুন, হালকা ফ্রাই করে নেব, তারপর আমি দিয়ে দেব ছোটো করে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, একসাথে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আমি দিয়ে দিলাম টমেটো সস, সোয়া সস আর গ্রিন চিলি সস, ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব 1 চা চামচ চিনি, ভাজা চিকেনগুলো দিয়ে দেব, ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব।
হাফ কাপ জলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি আরো 1 কাপ মতো জলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম 1/2টা লেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ড্রাই চিলি চিকেন সার্ভ করে দেব। ড্রাই চিলি চিকেন আমি সার্ভ করে দিয়েছি। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা যদি বিভিন্ন রকমের বাঙালি খাবারের রেসিপি পেতে চাও, ইউটিউবে গিয়ে কোয়েলস কিচেন বাঙালির ভুরিভোজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।